বিদ্যুতের লোডশেডিং কমাতে করোনাকালীন অফিস সূচিতে ফেরা, এসি ব্যবহার নিয়ন্ত্রণ, দোকানপাট, সামাজিক অনুষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী জানান, এলাকাভিত্তিক লোডশেডিংয়ে ন্যায্যতা বজায় রাখার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। আরও জানাচ্ছেন জয় যাদব। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হচ্ছে দেশের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এর দাম বেড়ে গেছে কয়েক গুণ, ফলে উৎপাদনে তা সরাসরি আর্থিক সংকট তৈরি করছে, যার প্রভাব পড়ছে বাসাবাড়ি শিল্পের উৎপাদনে। এমন বাস্তবতায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের দিকে ঝুঁকছে সরকার। কৌশল ঠিক করতে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এবং উৎপাদন ও বিতরণ সংস্থার কর্মকর্তাদের সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থা বলে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা লোডশেডিং কমাতে বেশ কিছু সুপারিশের কথা জানান। বাজারে, মসজিদে, তারপরে শপিং মলে এগুলা এসির ব্যবহার কমাতে হবে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে শপিং মল। কোভিডের কারণে এখন কোভিড আবার বাড়তেছে, সেই কোভিডের কারণে আমরা যদি অফিস আওয়ারটা কমায় আনি আর মাঝে মাঝে যদি ওয়ার্কিং ফ্রম হোম করি, তাহলে এই কতটা দিন, দুই তিন সপ্তাহ প্রচুর জ্বালানি সাশ্রয় হবে, সেটা দিয়ে হয়তো আমরা টিকে থাকতে পারব। সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় গ্রিডে 14,500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকবে। সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে সাশ্রয়ী হতে পারলে যা 12,500-এ নামিয়ে আনা সম্ভব হবে। উপদেষ্টা জানান, লোডশেডিংয়ের বিষয়টি আগে থেকে জানানোর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। স্থানীয় যে কমিটি আছে তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া আছে, যে আপনাকে যদি বলা হয় যে 100 মেগাওয়াট আপনি লোডশেডিং করবেন, তাহলে ওই কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওই ভিত্তিতে তারা ঠিক করবে যে কতখানি কি পাবে। এবং সেইটাই যদি আমরা, এটা অনেক দিন মিলে করা হয়েছে, ওটা যদি মনিটর করতে পারি, বাস্তবায়ন করতে পারি, একটা একুইটি থাকবে। এদিকে এক অডিও বার্তায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও এর সমন্বয় জরুরি। আমরা বলে আসতেছি প্রথম থেকেই যে তেলের আমরা প্রাইসটাকে অ্যাডজাস্টমেন্টে যাব, কিন্তু আমাদের নিজস্ব অর্থে আমরা দিয়ে যাচ্ছি এই ভর্তুকিটা, কিন্তু তারপরও আমার মনে হয় যে একটা সময় আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্টে যেতে হবে প্রাইসের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু করবেন না যেটা সাধারণ জনগণের উপর বোঝা হয়ে থাকে, যার কারণে আমরা গ্যাসের সামান্য পরিমাণ মূল্য সামান্য করেছি, এখনও আমরা তেলের ব্যাপারে করি নাই। তো আমি আশা করব যে সকলে এই বিষয়টা বুঝতে পারবেন এবং ধৈর্য ধরবেন, এটা খুব সাময়িক। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।